মানবতা বোধ ও সেবার ব্রত নিয়ে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে তার সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কলেজের এফসিপিএস ডিগ্রিপ্রাপ্ত ফেলোদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণপদক ও সনদ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, রোগীরা যাতে মানসম্মত সেবা পায় সেদিকে নজর দিতে হবে। আপনারা মানুষের সেবা দেন, যখন একজন রোগী ডাক্তারের কাছে যায় তো চিকিৎসা ওষুধের থেকেও ডাক্তারের দুটো কথা, সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে, এবং সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে যে এটা শুধু একটা পেশা হিসেবে না, মানুষের সেবা আপনারা করেন, সেই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন, সেটাই আমরা আশা করি। অসংক্রামক রোগ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী, তাগিদ দেন স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর। আমাদের অসংক্রামক রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে, আর বিশেষ করে ইদানিং জানি না কেন ক্যান্সার আর কিডনি রোগটার জন্য একটু বেশি প্রাদুর্ভাব হচ্ছে। আমাদের দেশের চিকিৎসকরা যদি বিদেশে যেয়ে এত ভালো করতে পারে তো দেশে করবে না কেন, সেটাই আমার প্রশ্ন। কাছে তারা তো দেশেও আরও দক্ষতার পরিচয় দিতে পারেন, তো সেভাবে যাতে পারেন সেই ধরনেরই ব্যবস্থা আমাদের নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমার পক্ষ থেকে এ বিষয়ে যত রকম সহযোগিতা দরকার সেটা আপনারা পাবেন, অন্তত এটুকু আমি আপনাদের বলতে পারি। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। চিকিৎসার জন্য শুধু ঢাকায় আসতে হবে না, তার জন্য স্থানীয়ভাবে চিকিৎসা নিতে পারে তার ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।